আসসালামু আলাইকুম টেকনিশিয়ান বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ব্যবসায়িক দিক থেকে এই মুহূর্তে বর্তমান সিচুয়েশন অনুযায়ী ভালো নেই, সেটা জানি। এই করোনার লকডাউনে আমরা সবাই ক্ষতিগ্রস্ত, তারপরে আমাদেরকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। সুস্থ তো আজ আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছে সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। আমরা অনেক সময় পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে গিয়ে ভুল করে থাকি, আর সেই ভুলগুলো কি, আর আরেকটা বিষয় হচ্ছে এখন থেকে 3 বছর আগের যে ফোনগুলো ছিল এগুলো অন করার জন্য একরকম ভোল্টেজের প্রয়োজন পড়তো, আর এখন বর্তমানে বাজারে যে ফোনগুলো আছে এগুলো অন করার জন্য অন্য আরেকটা মানে বেশি ভোল্টেজের প্রয়োজন পড়ে, আর যার ফলে আমরা অনেক সময় পাওয়ার সাপ্লাই দিয়ে ফোন অন করতে গেলে অনেক সময় দেখা যায় ফোনটা পুরোপুরি অন হয় না, অর্ধেক অন হয়, অফ হয়ে যায়। তো এই সমস্যাগুলো থেকে কীভাবে মুক্তি পেতে পারেন, এবং এই জিএসএম টুলস ব্র্যান্ডের এই যে পাওয়ার সাপ্লাইটা আছে, জিএসএম 3005D, জিএসএম 3005D মডেলের পাওয়ার সাপ্লাইটি, এটি 30 ভোল্ট এবং 10 এম্পিয়ার, মানে 10 এম্পিয়ার এবং 30 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই, খুব ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটার সঠিক ব্যবহারটা আজ আমি আপনাদেরকে দেখাবো, এবং কোন ফোনের জন্য কতটুকু ভোল্টেজ প্রয়োজন সেটাও দেখাবো। তবে এটাও ঠিক যে প্রতিবার অন করার সময় তার ভোল্টেজ পরিবর্তন করা সম্ভব না, তো কমন একটা ভোল্টেজ আমাদেরকে সিলেক্ট করে রাখতে হবে এবং কমন একটি এম্পিয়ার আমাদের সিলেক্ট করে রাখতে হবে যেটা দিয়ে সব ফোন অন হবে। সেই কমন ভোল্টেজ বা কমন এম্পিয়ারটা কত আমরা আপনাদেরকে আজ দেখাবো। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে শাওমি এই ফোনটা আপনারা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি এটার এম্পিয়ার হচ্ছে 3110, কিন্তু এটা ফোন অন করার জন্য যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে 3.85 ব্যাটারি ডিসি ভোল্টেজ, 3.85। তো এই 3.85 ভোল্টেজ দরকার সেটা অন করার জন্য, কিন্তু আমরা অনেক সময় দেখা গেছে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে 3.7, এই যে আমরা বেশিরভাগ সময় আমরা দেখা গেছে যে 3.7 আমরা সিলেক্ট করে রাখি। এখন যদি এখানে 3.7 সিলেক্ট করা থাকে আর এই ফোনটা যদি অন করতে যাই যেখানে আমাদের 3.85 ভোল্টেজের প্রয়োজন, তাহলে কি আমার এই ফোনটা পুরোপুরি অন হবে? কখনোই না। তাইলে এখানে 3010 এম্পিয়ার আর 3.85, তো এখানে যদি এম্পিয়ার যদি 2500 পাওয়ার সাপ্লাই যদি 2500 সিলেক্ট করা থাকে বা 4000 সিলেক্ট করা থাকে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে 3.85 এখানে কিন্তু আপনার এই 3.9 বা 4 ভোল্ট ছাড়া ফোনটা অন করতে পারবেন না, 3.7 দিলে পুরোপুরি ফোনটা ওপেন হবে না। তারপর এই যে আরেকটা দেখুন, এই ব্যাটারিটি হচ্ছে 3900 এম্পিয়ার, আর ফোনটা অন করার জন্য ব্যাটারি ভোল্টেজ দরকার 3.85। এবার আসেন আইফোন, এই যে এটা আইফোন 7, এটা আইফোন 7 এর ব্যাটারি, একটু সমস্যা হচ্ছে কারণ হচ্ছে আমি আপনার এক হাতে ভিডিও করছি আর এক হাতে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এটার আপনার অন করার জন্য দরকার 3.8, আইফোন 7 অন করার জন্য দরকার 3.8। এবার দেখেন, এটা হচ্ছে আইফোন 7 প্লাস,
এই যে দেখতে পাচ্ছেন, এই যে আইফোন 7 প্লাসের ব্যাটারি, এটা তো আপনাদের দেখাতে একটু সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে আমি একা এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি, তো তাই। ওকে, এই যে বন্ধুরা এটা দেখেন, 3 পয়েন্ট, এটা অন করার জন্য প্রয়োজন 3.82। তাহলে আপনি এই যে পাওয়ার সাপ্লাইতে 3.82 কীভাবে অ্যাডজাস্ট করবেন, এর জন্য আপনার একটা কমন ভোল্টেজের প্রয়োজন। আপনাদেরকে 4টা ব্যাটারি দেখাইলাম বা 4টা ফোনের দেখাইলাম, এর মধ্যে 4টা ফোনের অন করার ভোল্টেজ কিন্তু আলাদা আলাদা দেখলেন। এবার আসেন স্যামসাংয়ের, দেখেন এই যে, দেখেন স্যামসাংয়ের এই ফোনটি অন করার জন্য 3.85 ভোল্টেজের প্রয়োজন। তো স্যামসাং এই ফোনটা যদি আমি 3.8 বা 3.7 অন করতে চাই, কখনো এটা অন হবে না, স্যামসাং লেখা এসে চলে যাবে। তাইলে আমার পাওয়ার সাপ্লাই তো 3.8.5 তো সিলেক্ট করা সম্ভব না, তাহলে এক্ষেত্রে আমাকে কী করতে হবে, একটা কমন ভোল্টেজ সিলেক্ট করে রাখতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা 3900 মানে 39 অ্যাম্পিয়ার ব্যাটারি, বারবার তো অ্যাম্পিয়ারে পরিবর্তন করা সম্ভব না। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে একটা কমন অ্যাম্পিয়ার এবং কমন ভোল্টেজ আপনারা সিলেক্ট করে রাখবেন পাওয়ার সাপ্লাইতে, তাতে আপনারা সব ধরনের ফোন অন করতে পারবেন, কোনো অসুবিধা হবে না ফোন অন করতে। তো চলুন আমরা দিনেই সেই কমন ভোল্টেজ বা অ্যাম্পিয়ারটা কীভাবে আমরা সিলেক্ট করব। আপনার ফোন অন করার জন্য পাওয়ার সাপ্লাইতে সিলেক্ট করবেন 4 ভোল্ট, 4.0, এটা এনাফ, বা 4.1ও করতে পারেন, সমস্যা নেই। তারপর যেটা করতে হবে এটা হচ্ছে ভোল্ট, এবার আপনাকে মিলি এম্পিয়ার সিলেক্ট করতে হবে। এখানে ব্যাটারি কিন্তু দেখবেন লেখা আছে, মানে এম্পিয়ারের পরে MAH দেওয়া থাকে, মানে মিলি এম্পিয়ার। তো পাওয়ার সাপ্লাই আপনারা দেখতে পারতেছেন যে এখানে 2টা বাটন আছে, হাই এবং লো, একটা বাটন আছে, 2টা অপশন এম্পিয়ারের, লো এম্পিয়ার এবং হাই এম্পিয়ার, মানে মিলি এম্পিয়ার, লোটা হচ্ছে মিলি এম্পিয়ার আর হাই হচ্ছে মেইন এম্পিয়ার। তো আর পাওয়ার সাপ্লাইতে এম্পিয়ার কীভাবে সিলেক্ট করবেন, এর জন্য যা করতে হবে, এই যে সবার দোকানেই তো আমাদের একটা মিটার থাকে, তো ডিজিটাল মিটার হলে ভালো হয়, না হলে অ্যানালগ মিটার দিয়ে আমি দেখিয়ে দিব। সেক্ষেত্রে এই যে মিটারের এই কেবলটা, এই যে এম্পিয়ার, এই পজিটিভ কেবলটা এম্পিয়ার এখানে লাগাবেন। লাগানোর পর এই যে মিটারের 2টা প্লাস এবং মাইনাস 2টা ইয়ে আছে, তার মধ্যে আপনারা এই যে পাওয়ার সাপ্লাই প্লাসটা, ডিজিটাল মিটারের ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই প্লাসটা লাগাবেন এই মিটারের মাইনাস, এটা হচ্ছে ডিজিটাল মিটারের ক্ষেত্রে, আর মাইনাসটা লাগাবেন এই লালটায় প্লাসে। এ দেখেন মিটারটা অটোমেটিক এম্পিয়ার মোডে চলে গেছে। তো আমি আমার পাওয়ার সাপ্লাইতে যেমন 5000 এম্পিয়ার আমি সিলেক্ট করে রাখছি আগে, আমি আমার 5000 মিলি এম্পিয়ার আমি আমার পাওয়ার সাপ্লাইতে সিলেক্ট করে রাখছি। আপনার 5000 মিলি এম্পিয়ার আর ভোল্ট হচ্ছে 4, আর ভোল্ট 4 আর এম্পিয়ার আমি 5000 সিলেক্ট করে রাখছি। এর কারণ হচ্ছে আমি যদি 3000 এম্পিয়ারের সেট অন করতে চাই তাতেও আমার অসুবিধা হবে না, এবং 5000 এম্পিয়ারের ফোনও যদি হয় তাতেও আমার অসুবিধা হবে না। এই জন্য আমাদেরকে 5000 মিলি এম্পিয়ার সিলেক্ট করে রাখতে হবে, তাতে আমাদের সব ধরনের ফোন অন হবে। আমরা এম্পিয়ার মোডে ডিজিটাল মিটার দিয়ে কীভাবে যাব, ডিজিটাল পাওয়ার সাপ্লাই প্লাসটা লাগাবো মিটারের কালো তারে, আর মাইনাসটা লাগাবো লালটাই, তাইলে আমাদের পাওয়ার সাপ্লাইটা এম্পিয়ার মোডে চলে যাবে। এই দেখেন আমি খুলে ফেললাম, এই দেখেন এখন ডিসি ভোল্টেজ মোডে আছে, আবার লাগিয়ে দিলাম এম্পিয়ার মোডে চলে গেল। এই গেল হচ্ছে কি আপনার ডিজিটাল মিটার দিয়ে কীভাবে আপনারা এম্পিয়ার মোডে নেবেন, সেটা আপনাদেরকে এবার আসুন আপনাদেরকে দেখাই যাদের দোকানে ডিজিটাল মিটার নেই তারা কী করবেন। ডিজিটাল মিটার না থাকলে কোনো সমস্যা নেই,
তার জন্য আপনাদের যা করতে হবে, এই অ্যানালগ এই মিটার মিটারে আপনাকে সিলেক্ট করতে হবে 0.25 অ্যাম্পিয়ার। অ্যানালগ মিটার সিলেক্ট করবেন 0.25 অ্যাম্পিয়ার। তারপর এই যে মিটারের কেবল, এই অ্যানালগ মিটারের ক্ষেত্রে আপনারা পাওয়ার সাপ্লাইয়ের প্লাস পজিটিভ প্লাসই লাগাবেন আর মাইনাস মাইনাসে লাগাবেন। আপনারা দেখতে পারতেছেন অটোমেটিক পাওয়ার সাপ্লাইটা আপনার অ্যাম্পিয়ার মোডে চলে গেছে, এই যে অটোমেটিক অ্যাম্পিয়ার মোডে চলে গেছে, দেখেন খুলে ফেললাম ভোল্টেজ মোডে, কানেক্ট করলাম অ্যাম্পিয়ার মোডে। এভাবে আপনারা যদি 5000 অ্যাম্পিয়ার বা সর্বনিম্ন 4000 অ্যাম্পিয়ার এর নিচে আপনারা সিলেক্ট করতে পারবেন না, তাইলে আপনাদের সবসময় অন হবে না, অন ফোন অন করতে সমস্যার সম্মুখীন হতে হবে। তো এটা হচ্ছে আপনারা দেখলেন মিলি অ্যাম্পিয়ার, আর সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাইয়ের এই বাটনটা পুশ করে থাকতে হবে মিলি অ্যাম্পিয়ার সিলেক্ট করার জন্য। তো এবার দেখেন এই যে আমি বাটনটা অফ করে দিলাম, এখন আসলে কি কত অ্যাম্পিয়ার দেখেন 1.3, মানে যে এমনিতে ডিরেক্ট অ্যাম্পিয়ার আছে 1.3, আর যখন আমি মিলি অ্যাম্পিয়ারে যাব তখন এই যে 500, মানে 5000। এখানে এখানে মূলত হচ্ছে 5000, মানে এখানে তিনটার বেশি ডিজিট শো করে না বিদায়, এখানে আপনারা 500 দেখতে পাচ্ছেন, তো সেক্ষেত্রে এখানে মূলত এটা হচ্ছে 5000। এখানে যদি 4 ডিজিট হইতো তাহলে আপনার বুঝতে সুবিধা হইতো, 3 ডিজিট হওয়ার কারণে আপনার 500 মনে হচ্ছে। তো এভাবে আপনারা পাওয়ার সাপ্লাই সঠিক ব্যবহার করতে পারেন। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, আপনারা উপকৃত হবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।